বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছি আজকে আমরা একটু নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা রান্না করব চিকেন কারি। প্রথমে আমরা চিকেনটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। একটি তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এখানে এক বাটি পেঁয়াজ কুচি করা আছে, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দেব রসুন বাটা। এখন আমি এখানে একটু জিরে গুঁড়ো দেব, একটু ধনে গুঁড়ো দেব, একটু হলুদ গুঁড়ো দেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে নেব। আদা বাটা দিয়ে দেব এখানে একটু ভালো করে। এখন এখানে টমেটো বাটা দিয়ে দেব। এখন আমি এখানে ভাজা মাংসটা দিয়ে দেব। এখানে আমরা জল দিয়ে দেব। এবার মাংসটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটি উঠিয়ে নেব। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এখন আমরা এখানে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো।